আপনাদের সাথে আছি নুজাদ সাউম প্রিয় দর্শক শ্রোতা বিজয়ের মাসের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকার প্রদর্শনী এন টিভি হাইলাইটস এবং জনপ্রিয় নির্মাতা এস হক অলিকের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি গুলশান একের বেস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী উইনিং উইথ আর্ট সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা এই সময় প্রদর্শনী চলবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ধানমন্ডির ইএমকে সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে শিবলি সিরাজের আলোকচিত্র প্রদর্শনী আমেরিকান ল্যান্ডস্কেপ সকাল সাড়ে নয়টা থেকে রাত আটটা এই সময় প্রদর্শনী চলবে বিশ ডিসেম্বর পর্যন্ত এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এন টিভির অনুষ্ঠান মালা রাতের আয়োজনে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে থাকছে মোহাম্মদ প্রযোজনায় ক্রিয়েশন আমি শাফিন আহমেদ আপনাদের সামনে নিয়ে এসছি এই অনুষ্ঠানটা গান সৃষ্টি ভিডিও তৈরি ভিডিও নির্মাতা থাকবেন উদীয়মান তরুণ সঙ্গীত শিল্পীরা থাকবেন তাদের গান শুনবো তাদের ভিডিও দেখবো রাত আটটা বিশ মিনিটে দেখবেন কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় রান্না বিষয়ক অনুষ্ঠান তেল প্লাস্টিক রান্নাঘর রাত নয়টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্র প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস রাত নয়টা চল্লিশ মিনিটে প্রচার হবে হিমেল আশরাফ ও হাবিব শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক কাচের পুতুল ওগুলো ওখান থেকে সরে ফেলো ওকে আমার আলমারি সার্চ করবে যদি করে আমি ওগুলো সরে ফেলো কোথায় যাচ্ছ আমি যাব বাসায় যাবো একটু লাঞ্চ করে যাও না না লাঞ্চ করবো আমি গেলাম আচ্ছা শোনো 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 আস্তে এখনই তো খুঁজে মা আবির চলে গেছে আমি আর ওর সাথে একটু কথা বলতে চেয়েছিলাম ও তো বাসায় চলে গেছে এই না বললি যে ও বাড়ি থেকে রাগ করে বেরিয়েছে রাত সাড়ে এগারোটায় সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময় রাতের এবার প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি জনপ্রিয় নির্মাতা এস এ হক অলিক চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো থাকার আরেকটা কারণ হচ্ছে বিজয়ের মাস তো এই সময় তো ভালো থাকাই উচিত এবং বিজয়ের মাসে আরো একটি সুখবর কিন্তু আছে আপনি ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সেক্ষেত্রে এটা তো অনেকদিন আগে অগাস্টে সো তারপরও ভালো লাগা তো বটেই সবকিছু মিলে বিজয়ের একটি আনন্দ বিজয়ের একটা আনন্দ আচ্ছা আপনার কাছে একটু জানতে চাইবো যে ডিরেক্টর স্কিল এটা আসলে সারা বছরের কার্যক্রম কি বা এটা আসলে কোন লক্ষ্য বা উদ্দেশ্য থেকে এই সংগঠনটি তৈরি করা হয়েছে এটা আসলে খুব সহজ করে যদি বলি যে আমরা যারা নাটক নির্মাণের সাথে সম্পৃক্ত একদম নাটক ভাবনা থেকে শুরু করে টেলিভিশনে টেলিকাস্ট হওয়া পর্যন্ত সবগুলি সেক্টরের একটা সংগঠন আছে যেমন যখন যারা নাটক লিখে আর সংঘ যারা অভিনয় করে আর্টিস্ট সিকিউরিটি প্রডিউসারদের প্রডিউসার অ্যাসোসিয়েশন এরকম সবগুলি সংগঠনের সেক্টরের সংগঠন আছে সো ডিরেক্টরদের হচ্ছে রিয়েটার্স গিল রিয়েটার্স গিল্ডের মূল কার্যক্রম হচ্ছে আসলে নির্মাতাদের স্বার্থ সংরক্ষণ করা এবং অন্যান্য সংগঠনগুলির সাথে সুসম্পর্ক রেখে কাজের সুষ্ঠু পরিবেশ তৈরি করা আমরা দেখি যে এখন একটা নাটক নির্মাণ করতে গেলে অনেক ধরনের ঝুঁকি ঝামেলা অনেক সুসম্পর্কের প্রয়োজন এইগুলি রাইট রাইট এটা সুসম্পর্ক এবং একজন নির্মাতা যাতে কোনো ঝামেলা ছাড়াই একটা ভালো নাটক নির্মাণ করে টেলিকাস্ট করতে পারে সেই সহযোগিতা করা বা সংগঠন পাশে থাকা এই যে ডিরেক্টার্স গিল্ড এটা অনেক বড় একটি দায়িত্ব এটির প্রথম সাধারণ সম্পাদক আপনি ছিলেন এবং দ্বিতীয়বারের মতনও সাধারণ সম্পাদক হিসেবে আপনি নির্বাচিত হয়েছেন না এটা এটা আসলে প্রথম সাধারণ সম্পাদক আমাদের সাইদুল আলম টুটুল ভাই তারপর গাজী রাখায়ত ভাই তারপর প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক আমি এটা সত্য এর আগে সিলেকশন হতো আর দ্বিতীয়বারের মতো নির্বাচিত সাধারণ সম্পাদক আচ্ছা তো সেক্ষেত্রে কি ভালো ভালো লাগার অনুভূতি একটু বেশি লাগা অবশ্যই কারণ হলো যে নির্বাচিত সাধারণ সম্পাদক তার মানে হচ্ছে যে নির্মাতারা আমাকে পছন্দ করেছেন এই 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 দায়িত্বটা দিয়েছেন পাশাপাশি টেনশনও আছে যে এত বড় দায়িত্ব পালন করা কিন্তু খুব সহজ কথা না এবং এবং এই যে নির্মাতাদের ভালোবাসা এই ভালোবাসার মানে বহিঃপ্রকাশটা কিন্তু খুব বেশি প্রয়োজন যে নির্মাতাদের পাশে থেকে কিছু কাজ করার চেষ্টা আচ্ছা তো এই কাজগুলো কি মনে হয় চ্যালেঞ্জ হিসেবে মনে হয় নিজের কাছে নাকি মনে হয় যে দায়িত্ব একরকমের একরকমের বোঝা বলতে মনে হয় কি মনে হয় আপনার নিজের বোঝা তো বটেই না দুটো জিনিসই দায়িত্ব এবং চ্যালেঞ্জ কারণ দায়িত্বটা ওই যে বললাম যে দায়িত্বটার কাছে চলেই আসছে এবং জেনে শুনে দায়িত্বটা নেওয়া আর চ্যালেঞ্জ তো বটেই যে যে কোনো একটা ভালো কাজ বা যে কোনো একটা কাজ করার ক্ষেত্রে তো চ্যালেঞ্জ থাকবে কারণ হলো যে একজন নির্মাতার পাশে দাঁড়ানো মানে কিন্তু কিন্তু অন্যান্য সহ সংগঠন বা অন্য প্রফেশনে যারা আছেন তাদের বিপক্ষে চলে যাওয়া তো এই বিপক্ষে যাওয়াটাই কিন্তু আসলে বিপক্ষে যাওয়া নাই বিপক্ষে যাওয়া কিন্তু একটা আত্মার সম্পর্ক তৈরি করা সো এটা তো একটা চ্যালেঞ্জের ব্যাপার আপনি নিজে একজন জনপ্রিয় নির্মাতা এবং সম্প্রতি আমরা একজন জনপ্রিয় লেখক এবং চলচ্চিত্রকার আমজাদ হোসেনকে হারিয়েছি তার সাথে আপনার অনেক স্মৃতি আছে সেখান থেকে আসলে কোন স্মৃতিগুলো খুব বেশি মনে পড়ে আপনার আমজাদ হোসেন হচ্ছেন আমার ওস্তাদ মানে আমি তার কাছেই সব কিছু শিখেছি মানে যা কিছু করছি তার পুরোটাই তার কাছ থেকে শেখা আর জনপ্রিয়তার কথা যদি বলেন আমি তার কাছে কিছুই না উনি এত বড় মাপের একজন নির্মাতা ছিলেন একজন গীতিকার ছিলেন একজন শিশু সাহিত্যিক ছিলেন কথা সাহিত্যিক ছিলেন চলচ্চিত্র নির্মাতা ছিলেন সংলাপ রচয়িতা ছিলেন নাট্য নির্মাতা ছিলেন অভিনেতা ছিলেন আসলে বিশেষণগুলি এমন কোনো সেক্টর নাই চলচ্চিত্র বা টেলিভিশনের বা শিল্প সাহিত্যের সাথে যে কাজে যে কাজগুলি উনি করেননি প্রতিটি অঙ্গনেই ওনার বিচরণ বিচরণ ছিল এই যে মেধা আসলে আমাদের দেশে আমার যেটা আমার সাথে সবাই একমত হবেন যে আমজাদ হোসেন খুব সহজে সৃষ্টি হয় না আর স্মৃতির কথা যদি বলেন অনেক স্মৃতি অনেক স্মৃতি শুধু একটা কথা বলি মানে শিক্ষার ব্যাপারটায় একটা একটা নাটক স্মৃতি তখন আমি নতুন তার সাথে এসিস্ট করছিলাম কাজ করছি তো শুটিং করছিলাম সেটি কিন্তু একটা প্রপস হাকিম ভাই ছিলেন আর্টিস্ট আজিজুল হাকিম ভাই বিজুরি বরকতুল্লা ছিল গরুর গাড়িতে করে হাকিম ভাই বাড়ি আসছে কারণ বিজুরি বরকতুল্লা হচ্ছে তাদের সাথে একটা মানসিক সম্পর্ক আছে মানে গ্রামের যেটা হয় যে ছেল হাকিম ভাই সাথে বিজুরির একটা প্রেমের সম্পর্ক আছে অসুস্থ আঙুর কিনে নিয়ে আসতেছে তখন গ্রামে তো আসলে অসুস্থ হলে আঙুর ফলটাই খাওয়ার একটা ইচ্ছা থাকতো তো শুটিং হয়ে গেছে পুরো সিনটা তো শুটিং শেষ হওয়ার পর দেখা গেল যে হঠাৎ আমাকে আমজাদ আঙ্কেল ডাকলেন ডেকে বললেন যে একটা থাপ্পড় দিলেন হ্যাঁ আমরা সবাই স্তব্ধ হয়ে গেল হাকিম ভাই বিজুরি দি এবং ইউনিটের সবাই আমি বুঝতে পারলাম না থাপ্পড়টা কেন দিলেন তো দেওয়ার পর তারপরে বললেন যে পুরো সিনটা যে হয়ে গেল আঙ্গুরটা কোথায় মানে যে যে বিষয়টাকে কেন্দ্র করে গল্পটা দৃশ্যটা সেটাই নাই এখানে তো সঙ্গে সঙ্গে আবার তার কাছে সরি বলে পুরো সিনটা রিশুট করা এই যে থাপ্পড়টা খেয়েছিলাম তারপরে মনে হয়েছিল যে প্রতিটা শট প্রতিটা দৃশ্য প্রতিটা মানে কাজের ক্ষেত্রে এটা মাথায় রাখা উচিত এবং রাখার চেষ্টা ছিল বলেই হয়তোবা কিছু একটা করার চেষ্টা করতে পেরেছি তার মানে বলার অর্থটা হচ্ছে কি যে কিছু পেতে গেলে কিছু মানে ত্যাগ স্যাক্রিফাইস করতে হয় এবং আমরা তো আসলে আমাদের দুর্ভাগ্য যে আমরা একাডেমিক প্রতিষ্ঠান ছিল না আমরা কিন্তু ওস্তাদদের কাছ থেকে শিখেছি এটা আরেকদিক সৌভাগ্য যে প্র্যাকটিক্যালি শিখেছি এবং আমাদের একটা ডেডিকেশন ছিল তখন এই এই না খেলে হয়তো বা আজকে এই জায়গাটা বুঝতে পারতাম তো এরকম প্রচুর স্মৃতি আছেন যে কাজ শেখার ক্ষেত্রে আর ভালো লাগার আরো অনেক স্মৃতি আছেন এগুলি বলে শেষ করা যাবে না আচ্ছা প্রথম কোন কাজটি দিয়ে তার সাথে আপনি কাজ শুরু করেন সাত নম্বর বাড়ি এটিএন বাংলার প্রথম ধারাবাহিক নাটক সাত নম্বর বাড়ি তো ওই কাজ থেকে তখন আমি থার্ড অ্যাসিস্ট্যান্ট ছিলাম তার প্রথমে যখন গেলাম একটা মিথ্যা কথা দিয়ে কাজ শুরু উনি বললেন যে কন্টিনিউটি লিখতে পারো আমি বললাম যে হ্যাঁ পারতাম না আসলে যদি না বলতাম তাহলে হয়তো উনি আমার কাজে নিতেন না তো আমাকে যে নিয়ে যান হচ্ছেন এমএ শহীদ ভাই তো শহীদ ভাই আমাকে শিখিয়ে দিয়েছিলেন হ্যাঁ বলবা তারপর সবকিছু ওই হ্যাঁ মিথ্যাটা দিয়ে স্টার্ট আমি খুবই সরি উনি পৃথিবীতে নাই তো মাফ করে দিবেন যে মিথ্যাটা না বললে হয়তো আপনার সংস্পর্শে আসতে পারতাম না আচ্ছা তো তার কোন কোন কাজ করা হয়েছে তার সাথে অনেক কাজ করেছি অনেক নাটক অনেক নাটকের সাথে কাজ করেছি এবং আমার লেখক হওয়া বা আমার গান লেখা শেখা যেটা আমার নাটক লেখা শেখা যেটুকু তার কাছ থেকে। কিভাবে উনি কিন্তু নিজের হাতে খুব কম লিখতেন লিখতেন হাতে লেখা অনেক সুন্দর ছিল গুটি গুটি করে লিখতেন মানে হাতের লেখাটা দেখলেই না যে কারোর কাছে কম্পোজ করার চাইতে অনেক সুন্দর লেখা ছিল তার হাতের লেখা করতেন কি উনি বসে বলতেন আমরা লিখতাম হ্যাঁ তখন ওই যে উনি বলতেন সংলাপ সিচুয়েশন এবং যে কীভাবে ডেলিভারি হবে উনি যখন ডায়লগ বলতেন ওইভাবেই কিন্তু ডায়লগটা থ্রো করতেন মানে সংলাপটা বলার সময় এটা কমেডির সিকোয়েন্স লিখলে উনি প্রচুর হাসতে হাসতে বলতেন আমরা লিখতাম তারপর দেখা যায় একটা ড্রামা যখন হতো একটা ঝগড়ার সিকোয়েন্স যখন হতো তখন কিন্তু ঝগড়া করে করে বলতেন আর যখন ইমোশনাল কোনো দৃশ্য লিখতেন তখন কাঁদতে কাঁদতে লিখতেন মানে হঠাৎ করে পাশ দিয়ে কেউ গেলে না অবাক হয়ে যেত কি হয়েছে তো এই যে উনি বলতেন লিখতাম একেবারেই কিন্তু তখন ইমোশন প্রেম তারপর কষ্ট যন্ত্রনা সবকিছু বলে দিয়ে লিখতেন তো ঢুকে গিয়েছিল একজন নির্মাতা হিসেবে যে এই জায়গাটা এই এই সংলাপটা বলা নিয়ে একদম ফিল বলতেন এবং মানে উনার মতো শিক্ষক আসলে খুব কম আছেন কাছে না থাকলে বোঝা যেত না আচ্ছা শিল্পী আমজাদ হোসেনকে তো আমরা দেখেছি কম বেশি অনেকেই কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে উনি কেমন ছিলেন একটা কথা বলি আমি দীর্ঘদিন ওনার সাথে কাজ করেছি কিন্তু ওনাকে কখনো বলতে দেখি নাই বা কারোর কাছে পরিচয় করে দিতে দেখি নাই যে আমার অ্যাসিস্ট্যান্ট এসে হোক অলিক অলিক বলতেন আমার ছেলে এসে হোক অলিক সো বোঝাই যায় তাহলে মানুষ কতটা ভালো ছিল আসলে একজন ভালো শিল্পী হতে গেলে একজন ভালো মানুষ সত্যি খুব জরুরি যেটা ওনাকে দেখে আমরা বুঝতে পারি সর্বশেষ ওনার সাথে আপনি কোন কাজটি করেছিলেন সর্বশেষ আসলে অনেক দিন কাজ করা হচ্ছিল না শেষ অভিনয় করেছিলাম ওনার নাটক জব্বর লাস্ট গত দুই বছর আগে তো এটা হচ্ছে তার নির্দেশনা অভিনয় শেষ অভিনয় আর তার তার সাথে কাজ করার সুযোগ আসলে হয় কি যে যখন অভিনয় করতাম শেষের দিকে এসে তখন সেটে যখন থাকতাম তখনও কিন্তু তার কাছে কাজ শেখার চেষ্টাই থাকতো যে তখনও পর্যন্ত দেখতাম যে এই বছর দেরকেকে লাস্ট কাজ অভিনয় তখন কিন্তু বসে বসে শেখার চেষ্টা ছিল যে কিভাবে কেন সংলাপটা বলছেন কিভাবে সিচুয়েশনটা ক্রিয়েট করছেন কোয়াটিজদার সাথে কিভাবে সে সম্পর্ক বিল্ড আপ করে এখানে দৃশ্যটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছেন আপনি দহসনের কাছ থেকে তো আপনি অনেক কিছু শিখলেন মূলত বলা যায় পুরো শেখটটাই তৈরি হয়েছে তার কাছে পরবর্তীতে নিজে স্বাধীনভাবে কখন কাজ করা শুরু করলেন কোন নাটক দিয়ে শুরু হলো নাইনটি নাইনের শেষের দিকে উনিশশো নিরানব্বই শেষের দিকে একুশে টেলিভিশনের একটা নাটক ছিল অতঃপর তাহারা আমার লেখা আমার ডিরেকশন তো তখন ঈদের একটা নাটক ছিল চানরাতে গিয়েছিল তো সেই যেহেতু প্রথম কাজ ছিল সেটা কি আমজাদ হোসেনের মানে আপনি তার কাছ থেকে হেল্প নিয়ে বা তার কাছ থেকে কোনো রকম সাপোর্ট নিয়ে কাজটি করেছিলেন মাথা খারাপ বলারই তো সাহস ছিল না যে নাটক লিখছি বা ডিরেকশন দিব মানে এটা বলারই সাহস ছিল মানে এত ভয় ছিল এবং আমি যখন প্রথম ছবি বানাই হৃদয়ের কথা আমি তখন কাল সকালে ছবি করছিলেন আমজাদ আঙ্কেল আমি তখন ওখানে অভিনয় করছিলাম তখন কিন্তু সব প্ল্যান হচ্ছিল যে গল্পটা কিভাবে হবে কে কে আর্টিস্ট হবে বাট তার সাথে যে সার্বক্ষণিক থেকে থেকে কাজ মানে অভিনয় করতাম পাশে ছিলাম তারও সেটাও বলার সাহস হচ্ছিল না আমি একটা সিনেমা বানাবো আবার যদি একটা থাপ্পড় দেয় যে তুই সিনেমা বানাবি বুঝিস কী তো সেই সাহস ছিল না কিন্তু যখন বানালাম বানানোর পরে হৃদয়ের কথা যখন রাসটা জোড়া লাগানোর পরে ফার্স্ট কাটিং হলো তখন যখন উনি দেখতে বসলেন দেখতে বসার পর উনি মানে চোখের পানি রাখতে পারছিলেন না মানে এত ভালো লেগেছিল তার গল্প কিন্তু আমার চোখে পানি আসলো তখন যখন ছবিটা সেন্সর হলো সেন্সর বোর্ডের মেম্বার ছিলেন তখন তিনি চাষি কাকা উনি ববিতা পা সেন্সার শেষ হওয়ার পর আমি খুব টেনশনে ছিলাম ছবিটা সেন্সার হচ্ছে কি বানালাম সব ওস্তাদরা দেখছেন আর আমজাদ আঙ্কেল তোমার সরাসরি ওস্তাদ তো ছবি দেখে আর রিয়াজ ভাই আর আমি গিয়েছিলাম রিয়াজ ভাই তখন একটা প্রডিউসার হৃদয়ের কথা তো ছবি সেন্সার হচ্ছে আমি পিছন থেকে প্রজেকশনের পিছন থেকে চু মানে চুরি করে দেখছিলাম খালি দেখি কানাঘুসা করে একটা একটা করে দৃশ্য যায় কানাঘোসা করে আমি ভয় পাচ্ছিলাম যে কি না কি ভুল ত্রুটি হচ্ছে ছবি শেষ হওয়ার পর ডিএশ ভাই আমাকে ডাকলেন অলিকে এদিকে আসো আমি গিয়ে বসলাম চাষি কাকা মানে এমনভাবে বললেন যে আর জীবনে তো খারাপ ছবি বানাইতে পারবি না তারপরে ববিতা পা খুব আদর করলেন আর আমদাদ আঙ্কেল মানে এইভাবে মানে সুফায় বসে পাটা তুলে দিয়ে এমনভাবে বসে না এমনভাবে হাসছিলেন যেন মানে জয়টা তার মানে আমি একজন শিষ্য তৈরি করেছি যে শিষ্য মানে একটা ভালো ছবি বানিয়েছে তো এই যে তার এই এক্সপ্রেশনটা দেখার পর কেউ জানে না আমি কিন্তু সঙ্গে সঙ্গে মানে টয়লেটে যাই এবং গিয়ে মানে অঝরে কাঁদি খুশিতে যে আমি পেরেছি তো এইটা আসলে একটা গুরু শিষ্যের সম্পর্ক যে তার কাছ থেকে শেখা এবং এই যে আমি পেরেছি দেখে উনি খুশি হলেন পিতা ছেলের সম্পর্ক বলা যায় একদম একদম এইটা আসলে মানে প্রকাশ করার মতো না আপনার কাছ থেকে আমরা অনেক জনপ্রিয় বিখ্যাত চলচ্চিত্র পেয়েছি হৃদয়ের কথা আকাশ ছোঁয়া ভালোবাসার মতো অনেক জনপ্রিয় চলচ্চিত্র এখন এই মুহূর্তে চলচ্চিত্র নির্মাণে কেন আপনাকে আমরা দেখছি না এখন আসলে সময়টাই কেমন যেন সিনেমা হল বন্ধ যাচ্ছে সব এত বেশি কর্মব্যস্ত মানুষ হলে গিয়ে ছবি দেখেন মানসিকতাও নাই সবাই ঘরে বসে মোবাইলে দেখে ফেলে একটা ছবি বানাতে তো আসলে অনেক টাকা প্রয়োজন হয় এবং অনেক শ্রম মেধা প্রয়োজন হয় সিনেমাটা যদি হলেই না দেখে তাহলে সিনেমাটার মানে মজাটা কোথায় তো ওই জন্যই আসলে ছবি বানানো হচ্ছে না লাস্ট ছবি এক পৃথিবীর প্রেম তার আগে আরও ভালোবাসবো তোমায় তো এগুলি যখন রিলিজ হলো তখন দেখলাম যে আসলে ওই প্রেমটা আসলে দর্শকদের মাঝেও নাই দুই চারটা হলে হয়তো হুম খেয়ে পড়ছে দুই চারটা হল থেকে আমরা ফেসবুকে নানা ধরনের প্রচারণা দেখছি চব্বিশ সুপার হিট এত কোটি টাকা ব্যবসা আসলে কি কত টাকা ব্যবসা হচ্ছে এটা একমাত্র বাড়ছে না বরঞ্চ কমছে তো সেই দিক থেকে চিন্তা করলে আমাদের হ্যাঁ কনটেন্টও চেঞ্জ করা প্রয়োজন বা নানা ধরনের মানে স্টোরি বেস ছবি হওয়া উচিত হচ্ছেও তাই কিন্তু হল যদি না থাকে হলে যদি একটু সুন্দর পরিবেশ না থাকে দর্শক যদি না যায় যত ভালোই ছবি নির্মাণ করা হোক না কেন দেখবে মোবাইলে দেখার পর তো যে ভদ্রলোক ইনভেস্ট করবে টাকাটা না উঠলে তো সে পরবর্তীতে আর ইনভেস্ট করার আগ্রহ থাকবে কিন্তু গত এক দেড়টা বছর কিন্তু আমরা দেখছি যে চলচ্চিত্রের অবস্থা বেশ কিছু আশাব্যঞ্জক আমরা সারা পাচ্ছি এটা ফেসবুক এবং পত্রিকায় কিন্তু যারা ওই ছবিগুলি নির্মাণ করেছেন বা অনেক এত কোটি টাকা ব্যবসা হয়েছে তাদেরকে যদি মানে একদম বলেন যে হৃদয় থেকে বলেন তো ফিস ফিস করে চুক্তিটা কত টাকা ব্যবসা হয়েছে হেসে দিয়ে বলবে ভাই মার চাই টাকা লস হয়েছে এটি হচ্ছে বাস্তবতা তো এই জায়গাটায় আমরা হয়তো মনের কষ্টের কথা সবসময় বলি না যে জন্য হয়তো জানতে পারি না কিন্তু বলার চেষ্টা করি কিন্তু এটা চেঞ্জ হওয়া উচিত আমাদেরও যেরকম দায়িত্ব হচ্ছে ভালো ছবি নির্মাণ করা সেরকম দর্শকদেরও উচিত হচ্ছে মোবাইলে না দেখে সিনেমা হলে গিয়ে আগে ছবিটা দেখা প্রত্যেকেরই দায়িত্ব আছে বাংলাদেশি হিসেবে একদম আচ্ছা একটু জানতে চাইবো বর্তমান সময়ের নাটকের অবস্থাটা কেমন বা কি অবস্থায় আছে প্রচুর নাটক নির্মাণ হচ্ছে তো সেই ক্ষেত্রে একটা কথা প্রচলিত এটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি অ্যাজ এ ডিরেক্টার্স গিল্ডের জেনারেল সেক্রেটারি হিসেবে যে ভালো নাটক নির্মাণ হচ্ছে না কথা কিন্তু সত্য না প্রচুর নাটক নির্মাণ হচ্ছে হয়তো ভালো নাটক আমরা দেখছি না টেলিভিশনে নানা কারণে দেখছি না কিন্তু আমরা ইউটিউবে ঢুকলে কিন্তু দেখি লাখ লাখ কোটি কোটি ভিউ কিন্তু হচ্ছে নাটকের পেছনে তাহলে ভালো নাটক না হলে দর্শকের যেটা ভালো লাগবে সেটাই তো ভালো নাটক হ্যাঁ কিছু নাটক তো হচ্ছে সস্তা জনপ্রিয়তার জন্য সেটা তো ভিন্ন বিষয় সেটা পৃথিবীর সব দেশেই হয় সব ইন্ডাস্ট্রিতেই সেটা আছে ভালো নাটক হচ্ছে বিশেষ করে ইয়াং কিছু তরুণ নির্মাতা যারা আছেন তারা কিন্তু চেষ্টা করছেন কন্টেন্টটাকে ভিন্ন ওয়েতে প্রেজেন্ট করতে অনলাইন বেস কিন্তু কাজ হচ্ছে আমরা দেখছি ওয়েব সিরিজ হচ্ছে কি বলে ইউটিউবের জন্য প্রচুর নাটক নির্মাণ হচ্ছে এবং টেলিভিশনের জন্য যে বাজেটে নাটক নির্মাণ করছি তার চেয়ে দুই গুণ তিন গুণ বেশি বাজেট দিয়ে ইউটিউবের জন্য নাটক নির্মাণ হচ্ছে এটা কিন্তু একটা ভালো দিক খালি একটু নজর রাখতে হবে এই মার্কেটটাকে নষ্ট করা যাবে না যে আমরা এটাকে এত স্বাধীনতা পেয়েছি দেখে যা খুশি তাই করবো একটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে কনটেন্টটা সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট এখানে দেখা যাচ্ছে যে কোনো সেন্সার নাই দেখে যে আমি যা খুশি তাই শর্ট নিব যেভাবে ওই প্রেজেন্ট করব তাহলে কিন্তু ঠিক না সেলফ সেন্সরটা কিন্তু খুব বেশি জরুরি আমাদের মনে রাখা উচিত যে নাইনটিজের দিকে বাংলা ছবি ছবির যে সে পরের দিকে এসে যে নষ্ট হয়ে গেল আসলে বাজারটা সেটা কিন্তু অশ্লীল ছবির কারণেই তো তাহলে তো সিনেমার যে একটা মানে দর্শক প্রিয়তা এবং দর্শকের যে গ্রহণযোগ্যতা এবং হুমরি খেয়ে সিনেমা হলে বসে সিনেমা দেখা এইটার যে একটা প্রচলন ছিল আমরা যখন ছোটোবেলায় দেখতাম পরে অশ্লীল ছবির কারণে কিন্তু এটা নষ্ট হয়ে গেল তো আমরা এই 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 যে নতুন ধারার বিজনেসের যে একটা প্রচলন শুরু হয়েছে মেধা প্রকাশের যে একটা সুযোগ তৈরি হয়েছে এইটাকে যেন আমরা কোনোভাবেই নষ্ট না করে ফেলে এটা আমাদের নির্মাতাদের একটু সচেতন থাকা উচিত সংগঠন থেকেও আমরা সেটা চেষ্টা করছি এর মধ্যে আমরা আন্তঃসংগঠন একটা চুক্তি করেছি যে আমরা দেখা যাচ্ছে যে কন্ট্রাক্ট ফর্ম সাইন না করে কাজ করব না কারণ দেখা যাচ্ছে একজন শিল্পীর সাথে হচ্ছে একজন প্রযোজকের সাথে হচ্ছে একজন লেখকের সাথে হচ্ছে এই ভুল বুঝাগুলি তখনই কমে যাবে যখন আমরা এগ্রিমেন্ট সাইন করব এবং আমাদের তখন পারস্পরিক একটা হৃদ্ধতা কিন্তু তৈরি হবে এখন আমরা শুটিংয়ে যাই শিল্পীর সাথে প্রযোজকের কোনো সম্পর্ক তৈরি হয় না নাট্যকারের সাথে শিল্পীদের বা পরিচালকদের কোনো সম্পর্ক মেইলে স্ক্রিপ্ট পাঠা দিচ্ছে দিন ধরেন যে দু তিনটা এপিসোড শুটিং করছে কিন্তু ডিসকাশনটা খুব বেশি প্রয়োজন বাট এগ্রিমেন্ট সাইন করার ক্ষেত্রে যখন আমরা পাশাপাশি বসবো তখন কিন্তু অনেক ডিসকাশন করার স্কোপ থাকবে একজন শিল্পী তার ক্যারেক্টারাইজেশন কি হচ্ছে নাট্যকার তার ভাবনাটা বললো ডিরেক্টরকে ডিরেক্টর ব্রিফ করলো আর্টিস্টকে শুটিংয়ে গিয়ে দেখা যাচ্ছে সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করলো তালে কিন্তু একটা আরও ভালো কাজ করা স্কোপ তৈরি প্রফেশনাল জায়গা থেকেও আসলে সম্পর্কটার উন্নয়ন ঘটছে কিন্তু কাজটা অনেক ভালো রাইট রাইট কারণ এটা আমাদের সেকেন্ড ফ্যামিলি কিন্তু কারণ আমরা পরিবারের সাথে যতটা সময় কাটাই তার চেয়ে কোনো অংশে কম সময় কিন্তু আমাদের শিল্পীদের সাথে বা আমাদের টেকনিশিয়ানদের সাথে একজন ডিওপির সাথে একজন প্রোডাকশন বয়ের সাথে মানে খুব কম সময় কিন্তু কাটাই না কাছাকাছি সময় কাটাই তাহলে তো ও আমার ফ্যামিলির একটা অংশ সো তার সাথে যদি হৃদতাপূর্ণ সম্পর্কই না থাকলে খালি ঝগড়াই করলাম তাহলে ভালো কাজ কি করে হবে অবশ্যই এরকম ভালো কাজ হোক অনেক অনেক শুভ থাকলো আপনারা যারা সামনের দিকে এগিয়ে গিয়েছেন এবং বাকি সবাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমাদের শুভ সন্ধ্যা এসেছেন এত ব্যস্ততার মাঝে অনেক ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ আর দর্শকদের বলছি আপনারা প্লিজ নাটক টেলিভিশনেই দেখবেন বাংলাদেশের বাংলা নাটক দেখবেন আর সিনেমা বাংলাদেশের বাংলা ছবি সিনেমা হলে গিয়ে দেখবেন প্রিয় দর্শক আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা এন ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ আমাদের ইমেইল অ্যাড্রেস শুভ সন্ধ্যা অ্যাট এন ডট কম প্রিয় দর্শক এন টিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন ডাব্লিউড এন টিভি বিডি ডট কমে সবার মঙ্গল কামনা আজকের মতো এখানেই শেষ করছি শুভ সন্ধ্যা